এখন তিনি পরিচালনা করেন, তার চাপের পরে নিচের যে ব্লেডগুলো আছে সেগুলো কাটগুলো কাটা হয়। অনুরূপভাবে আমার এখানে স্মুথিং মেশিন যেটা আছে সেই স্মুথিং মেশিনে সেটাও কিন্তু দু প্রকার বলছে যে এইটা পিছন থেকে তিনি পরিচালনা করবেন তার চাপে এবং যন্ত্রাংশের চাপে, এর ভিতরে যে ব্লেডটি আছে সেটি ঘূর্ণায়মান করে নিচের যে ব্লেডগুলো আছে ওটা কি করবে চাপ প্রয়োগ করবে এবং আমি সমতল পৃষ্ঠটা পাবো। এটা আমি স্মুথিং মেশিনে কথা বলছি। আরেকটা যেটা আছে সেটা হচ্ছে যে রাইট অন টাওয়ার, যন্ত্রাংশের উপরে বসে উনি পরিচালনা করবেন। এটাও কিন্তু কেউ জন্য সমতল পৃষ্ঠ পাওয়ার জন্য কংক্রিটে। এখন এই কংক্রিট মিক্সার মেশিনের ব্যবহারের সুফলগুলো কি কি? নাম্বার ওয়ান, সময় এবং সুষম পর্যাপ্ত শক্তিশালী কংক্রিট পাওয়া যাবে। দুই, অত্যধিক যেটা আমাদের হ্যান্ড দ্বারা কংক্রিট তৈরি করতে গেলে মিক্সার করতে গেলে সময় লাগে, সেই জন্যটা আমাদের কম লাগে। তারপর এই কংক্রিটের সুষম এবং যে মিক্সার আমরা হাতে দিয়ে কংক্রিট মিক্সার করি সেখানে আমাদের সুষম আকারে আমাদের কংক্রিটগুলো পাওয়া যায় না। মিক্সার মেশিনের সাহায্যে যদি আমি কি করি কংক্রিট মিক্সার করি তাহলে আমার পানি এবং কংক্রিটের যে সকল উপাদান সেগুলো কিন্তু আমার পর্যাপ্ত পরিমাণে বা সুষম আকারে পাওয়া যায়। নাম্বার 3,